হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। বিজ্ঞান অনুসন্ধানী পাঠের অষ্টম অধ্যায়ের আর একটি লেসনে সবাইকে স্বাগতম। আমরা আজকে পড়ব শক্তি। গতদিন আমরা কাজ সম্পর্কে জেনেছিলাম, তো আজকে জানবো শক্তি জিনিসটা কি, শক্তি কাকে বলে। তো মূলত শক্তি হচ্ছে, তুমি একটু চিন্তা করো তো শক্তি জিনিসটা কি, শক্তি কোত্থেকে আসছে, এটা খায় নাকি মাথায় দেয়। তো শক্তি আসলে কিছুই না, শক্তি হচ্ছে যে তুমি কাজ করার যে তোমার যে ক্ষমতা বা এবিলিটি, এটা আসলে শক্তি। অর্থাৎ যে জিনিসের জন্য তুমি কাজ করতে পারো, কোনো কিছুতে মানে ইয়া করতে পারো আর কি, এই সরাইতে পারো, বল প্রয়োগ করতে পারো, ওইটা আসলে কি শক্তি। তো কাজ করার সামর্থ্যকে শক্তি বলে, এটা আমরা ছোটোবেলা থেকেই জানি। আচ্ছা, তো এখানে একটু পড়তে হবে, কারণ যেহেতু তোমার বইয়ে কিছু মানে লিখছে, তাই আমাকে পড়ে তোমাদের সাথে শেয়ার করতে হবে, ঠিক না? তো এখানে শক্তি বলতে কি বোঝায়, আমাদের সবার মধ্যে একটা ভাষা ধারণা আছে, কারণ আমরা কথাবার্তায় বিদ্যুৎ শক্তি, তাপ শক্তির কথা বলে থাকি, মধ্যে মধ্যে আমাদের রাসায়নিক শক্তি বা নিউক্লিয়ার শক্তির কথাও শুনে থাকি, ঠিক আছে? তো এইখানে তোমরা একটু পড়বা, তারপর উল্লেখযোগ্য যে কথাগুলো আছে এগুলো আমি একটু বলে দিই। যে পদার্থবিজ্ঞানে অসংখ্য বার যে শক্তির কথা বলা হচ্ছে সেটা হচ্ছে কি, গতিশক্তি, ঠিক আছে? শক্তিটা যখন গতিতে থাকে, মানে গতিময় অবস্থায় থাকে, তখন তুমি এটাকে গতিশক্তি বলতে পারো। আর শক্তির ব্যাপারটা হচ্ছে যে পৃথিবীতে যা শক্তি আছে, যত ধরনের শক্তি আছে, মানে শক্তি মূলত একটাই, ঠিক আছে? একটা বলতে মানে শক্তি এক এক ধরনের শক্তি আসলে বিভিন্ন ধরনের শক্তিতে রূপান্তরিত হয়, মানে শক্তি মূলত একটাই, মানে এক জিনিস, যা ছিল তাই আছে, কি এটা চেঞ্জ নাই, কোনো মানে ইয়া নাই, শুধুমাত্র রূপান্তর আছে, ঠিক আছে? যে শক্তি কমায় ফেলবা পৃথিবী থেকে, বিষয়টা এরকম না। এখানে একটা চিত্র আছে, দেখা যায় পৃথিবীর গতিপথ আর মহাকর্ষ, সূর্য, হ্যাঁ, এই যে দেখো সূর্যটা, সূর্যকে মানে চারদিক ঘিরে কিন্তু পৃথিবীটা, সূর্যের চারদিকে ঘুরতেছে পৃথিবী। তাহলে পৃথিবী কিন্তু অল টাইম গতিময়, ঠিক আছে? এবং পৃথিবীটা কেন এই সূর্য থেকে দূরে ছিটকে পড়ে যাচ্ছে না, এটা হচ্ছে তাদের মধ্যে একটা কী আছে, আকর্ষণ বল কাজ করতেছে অল টাইম। এই জন্য সে যখন ঘুরে তখন সূর্যের থেকে একটা নির্দিষ্ট দূরত্ব মেনটেন করে সে ঘুরতে থাকে। আচ্ছা, তারপরে এখানে লিখা আছে, দেখো যে সূর্যের মহাকর্ষ বলের আকর্ষণে পৃথিবী যখন তাকে ঘিরে বৃত্তাকারে ঘুরে, তখন পৃথিবী বলের সমকোণে সরে যায় বলে কোনো কাজ করা হয় না, ঠিক আছে? তাহলে এই যে এখানে একটা সংজ্ঞা আছে, দেখো যে কাজ হচ্ছে, শক্তি হচ্ছে কাজ করার ক্ষমতা, মানে কাজ করার সামর্থ্যকে শক্তি বলে, কাজ করার এবিলিটিকে শক্তি বলে, শেষ, আর কিছু লাগবে না। আর এই এইখানে অনেক কথাবার্তা আছে, তোমরা একটু পড়বা, যে এই যে এখানে যে বস্তুটির মধ্যে যতটুকু কাজ হয়েছে, বস্তুটির মধ্যে ঠিক ততটুকু শক্তি সৃষ্টি হয়, এবং যে বল প্রয়োগ করছে তার ঠিক সেই পরিমাণ শক্তি খরচ হয়ে যায়, সেজন্য শক্তির একক ও কাজের এককের সমান জুল। মনে করো যে এখানে তুমি একজন ব্যক্তি ঠেলা দিতেছো একটা জিনিসের মধ্যে, ঠিক আছে? একটা ঠেলা গাড়ি তুমি ঠেলতেছো, ঠেলা গাড়িকে কী করতেছো, মানে ভ্যান গাড়ি আর কি, ভ্যান গাড়িটাকে তুমি ঠেলতেছো, তো এই পাশে আরেকটা ব্যক্তি এটাকে টেনে নিয়ে যাইতেছে সামনে, ঠিক না? তো এই যে তুমি ঠেলা দিতেছো, এই যে শক্তিটা আছে, এই শক্তিটা তোমার থেকে কিন্তু সে এখানে চলে যাচ্ছে, বুঝছো? মানে তুমি যতটুকু শক্তি আর দিতেছো বস্তুটার মধ্যে, হ্যাঁ, যতটুকু কাজ হইতাছে, এই সমপরিমাণ জিনিস কিন্তু তুমি হেরে দিয়ে দিচ্ছ, মানে তোমার ততটুকু শক্তি খরচ হচ্ছে, তার মানে তোমার থেকে ট্রান্সফার হয়ে এখানে চলে যাচ্ছে, বুঝছো? তারপরে বলছে যে কাজেই একটা বস্তুকে বল প্রয়োগ করে খানিকটা দূরে ঠেলে নেওয়ার পর তার ভেতরে কখনো গতির কারণে গতিশক্তি তৈরি হয়, কখনো ঘর্ষণের কারণে তাপ শক্তি সৃষ্টি হয়, কখনো অবস্থানের কারণে স্থিতিশক্তি সৃষ্টি হয়, স্থির অবস্থানের কারণে আর কি। স্থিতি মানে হচ্ছে মানে নড়াচড়া নাই, স্থির, একবারে স্টিল, এটা কী বলে, মানে স্টপ আর কি, একবারে স্ট্যাবল এরকম। তাহলে যেটুকু কাজ করা হয়েছে সেটি কখনো নষ্ট হয় না, কোনো না কোনোভাবে এক ধরনের শক্তি থেকে আরেক ধরনের শক্তিতে কী হয়ে যায়, রূপান্তরিত হয়ে যায়, এটাই মূলত কি শক্তি। তাহলে শক্তি কি, কাজ করার সামর্থ্যকে শক্তি বলে। কোনো একটা জিনিস তুমি এক জায়গা থেকে আরেক জায়গায় উঠায় নিতে পারলা, ওইটাই হচ্ছে শক্তি। আর শক্তি আর কাজ জিনিসটা একই রকম, যেমন কোনো একটা জিনিসে তুমি যদি বল প্রয়োগ করো, তাহলে বল প্রয়োগ করার ফলে বস্তুটাকে সরাইতে পারছো, তাহলে এই বল এবং সরণের যতটুকু সরাইছো, ওই সরণের গুণফলটাই আসলে কি শক্তি।
তো মোটামুটি বুঝতে পারছো নাকি নাকি বুঝো নাই? শক্তি হচ্ছে এমন জিনিস যেটার কারণে তুমি কোনো কিছু করতে পারো। ধন্যবাদ সবাইকে।